হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হিন্দিতে একটা কথা আছে, কোশিশ করনে ওয়ালো কি কভি হার নহি হোতি, যার মানে যারা চেষ্টা করে তারা কখনোই হারে না। আর আজ আমরা এরকমই একটা হার না মানা গল্প দেখব। আজ থেকে বহু বছর আগে আফ্রিকার একটা প্রত্যন্ত গ্রামের মানুষ দুর্ভিক্ষের কারণে কোনো কিছু না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এদিকে সারা বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে ওই গ্রামে কোনো কিছু চাষ করাও সম্ভব ছিল না। এই সময় ওই গ্রামে থাকা একটা বাচ্চা ছেলে তার বুদ্ধি, জেদ আর চেষ্টার সাহায্যে এমন একটা অদ্ভুত মেশিন তৈরি করে যার ফলে সারা জীবনের জন্য ওই গ্রামের মানুষদের খাওয়া দাওয়ার সমস্যার সমাধান হয়ে গেছিল। আর এই ছেলেটা জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড। 2019 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.4। তো গল্পটা শুরু হয় 2001 সালে আফ্রিকার মালাউই নামের একটা প্রত্যন্ত গ্রাম থেকে। এই গ্রামের মানুষদের কাছে বেঁচে থাকার জন্য কোনো রকম সামান্য সুযোগ সুবিধাটুকুও ছিল না, যে কারণে এখানকার বেশিরভাগ মানুষ চাষবাস করেই নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এই গ্রামে চাষ করা মোটেও সহজ ব্যাপার ছিল না। এখানে বছরে শুধুমাত্র একবার খুবই অল্প সময়ের জন্য একটু বৃষ্টি হতো, আর বাকি সারা বছর এই গ্রামের মাটি এতটাই শুকনো হয়ে থাকতো যে এখানে চাষ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই গ্রামেই উইলিয়াম নামের একটা বাচ্চা ছেলে তার বাবা মা আর তার দিদির সাথে থাকত। উইলিয়াম পড়াশোনায় খুবই ভালো ছিল, ওর বই পড়তে আর নতুন নতুন জিনিস শিখতে খুবই ভালো লাগত, আর সেই একই সাথে ওর ইলেকট্রনিক্সের জিনিসের ওপরে খুবই আগ্রহ ছিল। সেজন্য ও নিজের অবসর সময়ে ওই গ্রামের মানুষদের রেডিও আর বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস সারাই করার কাজ করত। উইলিয়ামের বাড়িতে ছিল ওর বাবা ট্রাইওয়েল, মা অ্যাঙ্গাস আর দিদি অ্যানি। এদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু এরা চারজন একসাথে খুবই সুখী ছিল। আজ এদের পরিবারে খুবই আনন্দের একটা দিন ছিল, কারণ আজ উইলিয়াম প্রথমবারের জন্য স্কুলে যাচ্ছিল। ওকে এইরকম স্কুলের ইউনিফর্মে দেখে ওর বাবা, মা আর দিদি প্রত্যেকে খুবই আনন্দ পায়। এমনকি উইলিয়াম নিজেও খুবই খুশি মনে নিজের নতুন স্কুল ইউনিফর্ম পরে নিজের বন্ধুর সাথে স্কুলে চলে যায়। কিন্তু সেখানে ক্লাস শুরু করার আগে স্কুল প্রিন্সিপাল সমস্ত বাচ্চাদেরকে লাইনে দাঁড় করিয়ে বলেন, তোমরা যারা এখনো অবধি স্কুলের পুরো ফিস জমা দেওনি তাদেরকে আর স্কুলের লাইব্রেরিতে যেতে দেওয়া হবে না, আর তোমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের ফিস জমা না দাও তাহলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। যে সমস্ত বাচ্চারা এই ফিস দিতে পারেনি তাদের মধ্যে উইলিয়ামও ছিল। আসলে ওর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, ওর বাবা চাষ করে যে সামান্য পয়সা উপার্জন করত তাতে ওদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়ে যেত, যে কারণে এখন উইলিয়ামের দিদি অর্থাৎ অ্যানা ওদের গ্রামের মধ্যে একটা ছোটখাটো কাজ খোঁজার চেষ্টা করে। কিন্তু এই ছোট্ট গ্রামের মধ্যে কাজ পাওয়া মোটেও সহজ ব্যাপার ছিল না। এইভাবে আস্তে আস্তে কিছু মাস পর উইলিয়ামের স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়, যে কারণে ওকে বাড়িতে একটু বেশি পড়াশোনা করতে হচ্ছিল। কিন্তু সমস্যা হলো ও শুধুমাত্র দিনের বেলায় পড়ার সুযোগ পেত, কারণ ওদের পরিবার এতটাই গরিব ছিল যে রাতের বেলায় ওদের অন্ধকার ঘরের মধ্যে সামান্য হ্যারিকেন চালানোর মতন কেরোসিনটুকুও ছিল না, যে কারণে সেইবারের পরীক্ষায় ও নিজের মনের মতন ভালো রেজাল্ট করতে পারে না। এখন ও ঠিক করে নেয় পরের পরীক্ষার আগে ও খুব ভালো করে পড়াশোনা করবে। সেজন্য একদিন স্কুল শেষ হওয়ার পর ও নিজের বন্ধুর সাথে পাশের একটা জাঙ্কিয়ার্ডে চলে যায়, যেখানে বিভিন্ন রকম ভাঙাচোরা আর খারাপ হয়ে যাওয়া জিনিসপত্র রাখা ছিল। এখন উইলিয়াম আর তার বন্ধু এই আবর্জনার মধ্যে থেকে বেশ কিছু ইলেকট্রিকের তার, একটা খারাপ হয়ে যাওয়া জলের পাম্প আর একটা গাড়ির ব্যাটারি খুঁজে পায়। আসলে এই সমস্ত জিনিসের সাহায্যে উইলিয়াম রাতে পড়াশোনা করার জন্য আলোর ব্যবস্থা করতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই গাড়ির ব্যাটারিটা ভালো থাকলেও এটাতে একটুও চার্জ ছিল না, আর এদের পুরো গ্রামে কোথাও কোনো ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে ওই ব্যাটারিটায় চার্জ দেওয়াও কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু তাও উইলিয়াম ওই ব্যাটারিটাকে নিজের সাথেই নিয়ে আসে। এসব কিছুর মধ্যেই ওদের গ্রামে বাইরের একটা কোম্পানি থেকে দুজন লোক আসে, যারা ওই গ্রামের মানুষদের কাছ থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে ওদের জমিতে থাকা বড় বড় গাছগুলো কিনে নিতে চাইছিল। কিন্তু সবকিছু শোনার পর ওই গ্রাম প্রধান ওদেরকে বারণ করে দেন। উনি বলেন, মাঝে মাঝে অতিরিক্ত বর্ষার কারণে আমাদের গ্রামে বন্যা চলে আসে, সেই সময় এই গাছগুলোই ওই বন্যার জল থেকে আমাদের চাষের ক্ষেতগুলোকে বাঁচায়, তাই এগুলোকে আমরা কোনোভাবেই বিক্রি করতে পারবো না। এই কথা শুনে উইলিয়ামের বাবা অর্থাৎ ট্রাইউইলও গ্রাম প্রধানের কথায় সম্মতি জানায়, কিন্তু বাকি গ্রামবাসীরা সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের গাছগুলোকে বিক্রি করে দেয়। আসলে উইলিয়ামদের মতন এই গ্রামের বাকি মানুষদেরও আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই ঘটনার কিছুদিন পরেই ওই কোম্পানির লোকজন এদের গ্রামের থেকে সমস্ত বড় বড় গাছগুলো কেটে নিয়ে যেতে শুরু করে,
এই ঘটনার কিছুদিন পর এক রাতে উইলিয়াম তার বাবাকে বলে, আমার স্কুলের প্রিন্সিপাল আমাকে তাড়াতাড়ি করে স্কুলের ফিস জমা দিতে বলেছেন, না হলে উনি আমাকে স্কুল থেকে বের করে দেবেন। এই কথা শুনে উইলিয়ামের বাবা বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, কিছু মাস পরে আমাদের ক্ষেতের ফসল কাটার পর সেগুলোকে বিক্রি করে তারপর আমি তোমার স্কুলের ফিস দিতে পারবো। এই কথা শুনে উইলিয়াম একটু হতাশ হয়ে যায়, কারণ ওর কাছে এতটা সময় ছিল না। এই ঘটনার কিছুদিন পর এক রাতে উইলিয়াম তার বন্ধুদের সাথে খেলা করে বাড়ি ফেরার সময় খেয়াল করে, ওর দিদি আর ওর স্কুলের সায়েন্স টিচার অন্ধকারের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। এখন উইলিয়াম আর ওর বন্ধু এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারে, ওর দিদির সাথে ওদের সায়েন্স টিচারের একটা ভালোবাসার সম্পর্ক আছে। এই বিষয়টা জানার পর উইলিয়াম ওর টিচারের ওপরে খুবই রেগে যায়। এই ঘটনার পরের দিন সকালে ও নিজের বন্ধুর সাথে ওদের সায়েন্স টিচারের সাইকেলটা ভেঙে ফেলার চেষ্টা করে, যাতে উনি আর এই সাইকেল চালিয়ে ওর দিদির সাথে দেখা করতে আসতে না পারে। এখন ওই সাইকেলের কাছে যাওয়ার পর ওরা লক্ষ্য করে ওই সাইকেলে একটা হেডলাইট লাগানো আছে, কিন্তু সেটাকে জ্বালানোর জন্য কোনোরকম ব্যাটারি ব্যবহার করা হয়নি। ওই সাইকেলে জোরে জোরে প্যাডেল করলেই একটা বিশেষ মেশিনের সাহায্যে ওই হেডলাইটটা জ্বলে উঠছে। এসব কিছু দেখে ও খুবই অবাক হয়ে যায়। এখন এই বিষয়টা জানার জন্য ওর মনে খুবই আগ্রহ জন্মায়। সেজন্য ও ঠিক করে নেয় পরের দিন সকালে ও স্কুলে গিয়ে ওর সায়েন্স টিচারের কাছ থেকে এই বিষয়টা ভালো করে জানবে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন সকালে স্কুলে যাওয়ার সাথে সাথেই ওদের প্রিন্সিপাল ওকে স্কুল থেকে বের করে দেন, কারণ ও এখনও অবধি স্কুলের ফিস জমা দিতে পারেনি। আর যতদিন না অবধি ও ফিস জমা দিতে পারবে ততদিন ও স্কুলে আসতে পারবে না, যে কারণে এই মুহূর্তে উইলিয়াম খুবই মন খারাপ করে হতাশ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ওদের গ্রামে প্রচুর বৃষ্টি হয়, আর এখন অতিরিক্ত বৃষ্টির জন্য ওদের গ্রামে আস্তে আস্তে বন্যা দেখা দেয়। এদিকে যেহেতু ওই গ্রামের সমস্ত মানুষরা তাদের গাছগুলো বিক্রি করে দিয়েছিল, তাই এখন অতিরিক্ত বন্যার কারণে ওই গ্রামের সমস্ত চাষের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এই ঘটনায় উইলিয়ামের বাবা খুবই ভেঙে পড়েছিলেন, কারণ এত কষ্ট করে চাষ করা ফসলগুলো ওনার চোখের সামনেই নষ্ট হয়ে গেল। আর তাছাড়া এই মুহূর্তে ওদের কাছে সংসার চালানোর জন্য টাকা কিংবা খাবার দাবার কোনোটাই ছিল না। সেজন্য উইলিয়ামের বাবা এখন ওনার একটা বন্ধুর কাছে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। কিন্তু ওনার বন্ধু বলেন, এই বছর আমাদের গ্রামে এতটা বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু মাস পরেই খরা শুরু হয়ে যাবে, তখন চারিদিকে আস্তে আস্তে সবকিছু শুকিয়ে যেতে শুরু করবে, এই অবস্থায় প্রচুর খাদ্যের অভাব দেখা দেবে, তাই এখন আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এর কিছু মাস পর দেখা যায় সত্যি সত্যি তেমনটাই হয়েছে। অতিরিক্ত গরমের কারণে এখন ওদের গ্রামের সমস্ত চাষের জমি পুরোপুরি শুকিয়ে গেছিল। এখন মাঠে থাকা সমস্ত ফসল জলের অভাবে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আসলে এদের গ্রামের আশেপাশে কোনো নদী বা বড় জলাশয় না থাকার কারণে এরা শুধুমাত্র বর্ষাকালে ছাড়া আর কোনো সময় চাষ করতে পারত না। এদিকে দেখা যায় উইলিয়ামের এখনও পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল, সেজন্য স্কুল থেকে বের করে দেওয়ার পরেও ও মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে নিজের সায়েন্স টিচারের সঙ্গে দেখা করতে যেত। একদিন ও সুযোগ বুঝে নিজের সায়েন্স টিচারকে প্রশ্ন করে, আচ্ছা আপনার সাইকেলে তো কোনো রকম ব্যাটারি নেই, তাহলে আপনার সাইকেলের হেডলাইটটা জ্বলে কিভাবে? তখন ওই টিচার বলেন, আমার সাইকেলে একটা ডায়নামো লাগানো আছে, যখন আমি জোরে জোরে সাইকেলের চাকা ঘোরাই তখন ওই ডায়নামোর সাহায্যে একটা ইলেকট্রিক শক্তি তৈরি হয়, যেটার সাহায্যেই আমার সাইকেলের হেডলাইটটা জ্বলে। এই কথা শুনে উইলিয়ামের খুবই আগ্রহ জন্মায়। ও বলে, আমিও একটা ডায়নামো তৈরি করতে চাই, এর জন্য আপনি কি আমাকে সাহায্য করবেন? তখন ওর টিচার বলে, আমি খুব বেশি কিছু জানি না, তোমাকে এই বিষয়ে ভালো করে জানতে হলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে হবে, কিন্তু তুমি তো স্কুলের ফিস দিতে পারোনি, তোমাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে তুমি লাইব্রেরিতে যাবে কিভাবে? এই কথা শুনে উইলিয়াম ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে, আমি জানি আমার দিদির সাথে আপনার একটা সম্পর্ক আছে, এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আপনাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেব। এই কথা শুনে এখন শেষ অবধি বাধ্য হয়ে ওই সায়েন্স টিচার উইলিয়ামকে লাইব্রেরিতে পড়াশোনা করার একটা ব্যবস্থা করে দেন। লাইব্রেরিতে যাওয়ার পর ও উইন্ড এনার্জি, ইলেকট্রিসিটি আর ডায়নামো নিয়ে বিভিন্ন রকম বই পড়তে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন ধরে লাইব্রেরিতে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করার ফলে ও অনেক নতুন নতুন জিনিস জানতে পারছিল। কিন্তু একদিন ওদের স্কুল প্রিন্সিপাল এই ব্যাপারটা জানতে পারেন, আর এখন উনি উইলিয়ামের ওপরে প্রচণ্ড রেগে গিয়ে ওকে স্কুল থেকে পুরোপুরি বের করে দেন। মানে এরপর থেকে ও আর কখনোই কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। এই ঘটনায় ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এই ঘটনার কিছুদিন পরে ওদের দেশে ভোট শুরু হয়ে যায়, আর ভোটের আগে বেশ কিছু বড় বড় নেতামন্ত্রীরা ওদের গ্রামে ভোটের প্রচার করার জন্য চলে আসেন। এখন এই অনুষ্ঠান চলাকালীন ওদের গ্রাম প্রধান ওই নেতামন্ত্রীদেরকে বলেন,
এই বছর বন্যার কারণে আমাদের গ্রামের মানুষরা কোনো কিছু চাষ করতে পারেনি, যার ফলে আমাদের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। সরকার যদি আমাদেরকে কোনো রকম সাহায্য না করে তাহলে আমরা আপনাদের পার্টিকে ভোট দেব না। এই কথা শুনে ওই নেতারা খুবই রেগে গেছিলেন। এখন ওনারা ওই গ্রাম প্রধানকে স্টেজের পিছনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এখন অতিরিক্ত মার খাওয়ার কারণে ওই গ্রাম প্রধান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে এই নেতা মন্ত্রীরা এই গ্রামের মানুষদের কাছ থেকে শুধু তাদের ভোটটাই নিতে চাইছিলেন। বাকি এই মানুষগুলো বেঁচে থাকুক কিংবা মারা যাক, তাদের এদের কিছুই যায় আসে না। এই ঘটনার কিছুদিন পর ফসল কাটার সময় হয়ে আসে, কিন্তু অতিরিক্ত খরার কারণে এবার ফসল খুবই কম হয়েছিল। এখন এই অল্প পরিমাণ খাবারের সাহায্যে উইলিয়ামদের পরিবারের সারা বছর বেঁচে থাকা মোটেও সম্ভব ছিল না। এই বিষয়টা নিয়ে এরা প্রত্যেকেই খুবই চিন্তায় পড়ে যায়। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে উইলিয়ামের বাবা তাদের বাড়ির টিনের ছাদ খুলে সেগুলোকে বাজারে বিক্রি করে দেন, যাতে সেই টাকা দিয়ে উনি নিজের পরিবারের জন্য আরও বেশি খাবার কিনতে পারেন। এদিকে দেখা যায় সারা দেশ জুড়ে খাবারের অভাব দেখা দেওয়ার জন্য এখন সমস্ত দোকানদাররা তাদের ইচ্ছা মতন খাবারের দাম বাড়াতে শুরু করে দেয়। যে শস্যের দাম প্রতি কেজি ২৪ টাকা ছিল, এখন সেটা মুহূর্তের মধ্যেই বেড়ে প্রতি কেজি ১০৫ টাকা হয়ে যায়। এদিকে এত খারাপ অবস্থার মধ্যেও সরকার কোনোভাবেই সাধারণ মানুষদেরকে সাহায্য করতে চাইছিল না। এই ঘটনায় সমস্ত সাধারণ মানুষরা সরকারের ওপরে খুবই রেগে গেছিল। এখন সমস্ত লোকজন একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। এরা সবাই ঠিক করে নেয় এরা প্রতিবাদ করার জন্য গ্রাম থেকে শহরে যাবে। এখন উইলিয়ামের বাবাও বাকি সমস্ত লোকজনের সঙ্গে মিছিলে যোগদান করে শহরে চলে যান। এদিকে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পুরো গ্রাম জুড়েই হাহাকার শুরু হয়ে গেছিল। মানুষ সামান্য একটু খাবারের জন্য এখন চারিদিকে পাগলের মতন ছোটাছুটি করছিল। এসব কিছুর মধ্যেই ওদের গ্রামে সরকারের তরফ থেকে দুটো খাবারের গাড়ি পাঠানো হয়। এখন সরকারের নির্দেশে এই দুই ট্রাক বোঝাই করা খাবার সমস্ত লোকজনের মধ্যে খুবই অল্প দামে বিক্রি করা হবে। এখন এই খবরটা শোনার পর গ্রামের সমস্ত লোকজন ওই সরকারি গোডাউনের বাইরে লাইন দিতে শুরু করে। এদিকে উইলিয়ামের মাও ওকে বেশ কিছু টাকা দিয়ে ওই খাবার আনার জন্য পাঠিয়ে দেয়। এখন উইলিয়াম চলে আসার পর ওদের বাড়িতে শুধুমাত্র ওর মা আর ওর দিদি ছিল। এই সুযোগে বেশ কিছু ক্ষুধার্ত লোকজন ওদের বাড়িতে ঢুকে ওদের সমস্ত খাবার আর সারা বছরের জন্য জমানো শস্য চুরি করে নিয়ে যায়। আসলে এখন সামান্য একটু খাবারের জন্য লোকজন চুরি করা থেকে শুরু করে যে কোনো কিছু করার জন্য রাজি ছিল। এই ঘটনায় উইলিয়ামের মা প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ এখন ওদের ঘরে খাবারের একটা দানাও ছিল না। এদিকে দেখা যায় উইলিয়াম সেই সরকারি গোডাউনের সামনে পৌঁছে গেছে, কিন্তু সেখানে প্রচুর মানুষের লম্বা লাইন ছিল। এদিকে গোডাউনের ভিতরে সমস্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, যে কারণে ওখানে প্রচুর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে উইলিয়াম কোনো রকমের লাইন টপকিয়ে ওই গোডাউনের ভিতরে ঢুকে যায়। এখন ওই গোডাউনে ঢোকার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, যাতে অতিরিক্ত লোকজন ভিতরে ঢুকতে না পারে। এদিকে ভিতরে থাকা সমস্ত মানুষকে শুধুমাত্র 15 কেজি করেই শস্য দেওয়া হয়। কিন্তু এখন সমস্যা হলো, এই খাবার নিয়ে সামনের রাস্তা দিয়ে বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ সেখানে গ্রামের বাকি সমস্ত ক্ষুধার্ত মানুষরা দাঁড়িয়েছিল। এখন উইলিয়াম বুদ্ধি করে বেশ কিছু লোকের সাহায্যে ওই গোডাউনের পিছনে থাকা টিন ভেঙে সেখান থেকে বেরিয়ে গোপন রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষণের মধ্যে উইলিয়ামের বাবাও সরকারের বিরুদ্ধে ওনার আন্দোলন শেষ করে বাড়ি চলে আসেন। কিন্তু এখন ওনাকে দেখে উইলিয়ামের মা খুবই রেগে গেছিল, কারণ আজ যদি উইলিয়ামের বাবা বাড়ি থাকত তাহলে ওদের জমানো শস্যগুলো কেউ চুরি করতে পারত না। এখন রাতের বেলায় ওরা হিসাব করে দেখে এই মুহূর্তে ওদের কাছে 15 কেজি খাবার আর অল্প কিছু টাকা ছিল। এখন এই খাবার দিয়ে ওদেরকে আগামী অনেক মাস কাটাতে হবে। সেজন্য ওরা ঠিক করে নেয় এখন থেকে ওরা প্রতিদিন শুধুমাত্র একবার করেই খাবার খাবে। কিন্তু এর মধ্যেও বেশিরভাগ দিন উইলিয়ামের বাবা মা খাওয়া দাওয়া করতেন না, যাতে ওনার ছেলেমেয়েরা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন। এই মুহূর্তে এই গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন যদি তাড়াতাড়ি করে বৃষ্টি না হয় তাহলে এই গ্রামের মানুষরা চাষ করতে না পেরে না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু এই মুহূর্তে এদের কাছে বৃষ্টির অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে এই অবস্থায় উইলিয়ামের মাথায় একটা আইডিয়া আসে। স্কুলের লাইব্রেরি থেকে ও উইন্ড এনার্জি আর ডায়নামো নিয়ে যে বইটা পড়েছিল, এখন সেখান থেকেই ও ঠিক করে নেয় ও একটা উইন্ড টারবাইন বানাবে, যেটার সাহায্যে ও ইলেকট্রিক তৈরি করে ওয়াটার পাম্প চালাবে, যার ফলে গ্রামের মানুষরা মাটির তলা থেকে জল তুলে আবার চাষ করতে পারবে। কিন্তু এই কাজের জন্য ওর একটা ডায়নামো প্রয়োজন। সেজন্য ও নিজের দিদিকে বলে, আমি জানি আমাদের স্কুলের সায়েন্স টিচারের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে,
আমি চাই তুমি ওনার সাইকেলে থাকা ডায়নামোটা আমাকে এনে দাও, তাহলে আমি আমাদের গ্রামের চাষের সমস্যাটা দূর করতে পারব। ওর এই কথাগুলো শুনে ওর দিদি কোনো উত্তর না দিয়ে পুরোপুরি চুপ করে থাকে। এর পরের দিন সকালে ও জানতে পারে ওর দিদি ওদের সায়েন্স টিচারের সঙ্গে পালিয়ে গেছে, আর যাওয়ার আগে ও একটা চিঠি লিখে গেছে যেখানে লেখা ছিল এখন এই পরিবারে একজন কমে গেল, যার ফলে এই খাবারটা তোমরা অনেক বেশি দিন খেতে পারবে। এই খবরটা জানার পর উইলিয়ামের বাবা আর মা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এদিকে যাওয়ার আগে ওর দিদি ওর জন্য সেই ডায়নামোটা রেখে গেছিল, এখন ও এই ডায়নামো নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা করতে শুরু করে। সবার প্রথমে ও একটা উইন্ডমিল তৈরি করে, তারপর সেই উইন্ডমিলের সাথে ডায়নামোটাকে কানেক্ট করে সেটার সাহায্যে কোনো রকম ব্যাটারি ছাড়াই একটা রেডিও চালায়, যেটা দেখে ওর বন্ধুরা খুবই আনন্দ পায়। আর সেই একই সাথে উইলিয়ামও অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায়। এখন ও ঠিক করে নেয় ও একটা বড় উইন্ডমিল বানাবে, যেটার সাহায্যে অনেক বেশি এনার্জি তৈরি করা যাবে। এখন সেজন্য ও নিজের বন্ধুদেরকে নিয়ে আবার সেই জাঙ্ক ইয়ার্ডে চলে যায়, আর সেখান থেকে ওরা নিজেদের প্রয়োজনের সমস্ত রকম জিনিস নিয়ে আসে। কিন্তু এখন এই বড় উইন্ডমিলটা তৈরি করার জন্য ওর একটা সাইকেলের ফ্রেম দরকার ছিল, সেজন্য উইলিয়াম ওর বাবাকে ওর পুরো আইডিয়াটা খুলে জানায়। সবার প্রথমে ও নিজের ছোট উইন্ডমিলটা নিজের বাবাকে দেখায়, যেটার সাহায্যে বিনা ব্যাটারিতে রেডিও চলছিল। এখন ও নিজের বাবাকে বলে আমি এরকমই একটা বড় উইন্ডমিল তৈরি করতে চাই, যেটা দিয়ে আমি পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে আনতে পারবো, যার ফলে আমরা সারা বছরে যে কোনো সময় চাষ করতে পারবো। কিন্তু এই কাজের জন্য তোমার সাইকেলের প্রয়োজন, আমি ওটাকে কেটে ওই উইন্ডমিলে লাগাতে চাই, যার ফলে তুমি ভবিষ্যতে আর কখনোই ওই সাইকেলটা চালাতে পারবে না। এই কথা শুনে ওর বাবা খুবই রেগে গেছিল। উনি মনে করছিলেন উইলিয়াম হয়তো কোনো ফালতু খেলা করতে চাইছে, সেজন্য উনি উইলিয়ামকে প্রচণ্ড বকাবকি করেন। আর এখন শাস্তি হিসাবে উনি উইলিয়ামকে প্রত্যেকদিন সকালে নিজের সাথে ক্ষেতে কাজ করতে আসতে বলেন। কিন্তু এত কিছুর পরেও উইলিয়াম কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও ঠিক করে নেয় ও নিজের বন্ধুদের সাথে নিজের বাবার সাইকেলটা চুরি করবে। কিন্তু এই কাজটা করার সময় ওর বাবা ওদেরকে দেখতে পায়, আর উনি এদের প্রত্যেককেই খুবই বকাবকি করে ওখান থেকে তাড়িয়ে দেন। এই ঘটনার কিছুদিন পর আস্তে আস্তে ওই গ্রামের মানুষজন না খেতে পেয়ে মারা যেতে শুরু করেছিল। এসব কিছুর মধ্যে উইলিয়ামের পোষা কুকুরটাও না খেতে পেয়ে মারা যায়। এই ঘটনায় ও খুবই কষ্ট পেয়েছিল। এখন ও নিজের কুকুরের মৃতদেহটা কবর দিয়ে তার পাশে বসে কান্নাকাটি করতে থাকে। এসব কিছুর মধ্যে একদিন উইলিয়ামের মা ওর বাবাকে বলে আমাদের গ্রামের মানুষরা আস্তে আস্তে না খেতে পেয়ে মারা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো এদের মতন আমরাও মারা যাব, এই অবস্থায় তুমি নিজের সাইকেল নিয়ে কি করবে, তুমি একবার উইলিয়ামকে ভরসা করে দেখো না, যদিও সত্যি সত্যি কোনো ভালো কাজ করতে পারে। এই কথা শুনে আস্তে আস্তে উইলিয়ামের বাবার মত পরিবর্তন হতে শুরু করে। এখন উনি উইলিয়ামকে নিজের সাইকেলটা দিয়ে দেন। এরপর উনি আর গ্রামের বাকি সমস্ত মানুষ মিলে উইলিয়ামের ওই উইন্ডমিলটা তৈরি করার জন্য ওকে সাহায্য করতে শুরু করে। এইভাবে সবাই মিলে একসাথে কাজ করার ফলে ওরা খুবই অল্প সময়ের মধ্যে একটা বিশাল বড় উইন্ডমিল তৈরি করে ফেলে। এখন ওই উইন্ডমিলে লাগানো সাইকেলের চাকা ঘুরে ওদের ডায়নামোটা চার্জ হতে শুরু করে। বেশ কিছু মাস আগে আবর্জনা স্তূপের মধ্যে থেকে উইলিয়াম যে ব্যাটারিগুলো খুঁজে পেয়েছিল, এখন ও সেই ব্যাটারিগুলোকে এই ডায়নামোর সাহায্যে চার্জ দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর ওই ব্যাটারিগুলো চার্জ হয়ে গেলে ও সেগুলোর সাথে একটা জলের পাম্প কানেক্ট করে দেয়। এই পাম্পটাকেও ও সেই আবর্জনা স্তূপের মধ্যে থেকেই পেয়েছিল। এখন ও পাম্পের একটা পাইপ পাশে থাকা একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দেয়। এর কিছুক্ষণের মধ্যে ব্যাটারি চার্জ হয়ে গেলে ওই পাম্পটা চলতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে সেটার সাহায্যে ওই কুয়োর নিচে থাকা জল বেরিয়ে আসতে শুরু করে। এটা দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ প্রচণ্ড আনন্দ পায়। এর আগে অবধি ওই গ্রামের মানুষরা কখনো কল্পনাও করতে পারেনি এইভাবে হাওয়ার সাহায্যে মাটির তলা থেকে জল তোলা যেতে পারে। এখন ওরা তাড়াতাড়ি করে ওই জলটা পুরো চাষের জমিতে ছড়াতে শুরু করে। এদিকে শেষ অবধি নিজের ভুল বুঝতে পেরে উইলিয়ামের বাবা প্রচণ্ড আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরে। এর কিছু মাস পর দেখা যায় উইলিয়ামের বাবার ক্ষেত আর ওদের আশেপাশের সমস্ত ক্ষেতে ফসল ফলতে শুরু করেছে। এখন থেকে উইলিয়ামের কারণে এই গ্রামের মানুষরা বছরে যে কোনো সময় চাষ করতে পারবে। আর এইভাবে নিজের বুদ্ধি, জেদ আর চেষ্টার ফলে উইলিয়াম দুর্ভিক্ষের সময় ওদের পুরো গ্রামের মানুষদেরকে বাঁচিয়েছিল। এরপর সবশেষে দেখা যায় উইলিয়ামের এই আবিষ্কারের কথা জানতে পেরে ওকে দেশের সবচেয়ে বড় স্কুলে পড়ার জন্য স্কলারশিপ দেওয়া হয়। মানে এখন ওকে পড়াশোনা করার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। পরবর্তীকালে ও এনভায়রনমেন্টাল স্টাডি মানে পরিবেশবিদ্যা নিয়ে নিজের কলেজের ডিগ্রি কমপ্লিট করে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়।
তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।